স্বাগত রাতবিরাতের আজকের এই পর্বে। আজকে আমাদের সঙ্গে আছেন ভীষণ জনপ্রিয় সঙ্গীত শিল্পী, মানে এক নামে সবাই চিনে, যার গান শুনেননি এমন প্রেমিক প্রেমিকা খুঁজে পাওয়া খুব মুশকিল। তপু বেশি হয়ে গেল মনে হচ্ছে। না বেশি না, একদম বেশি না, কারণ হচ্ছে আমি বেশি বলতে পারি না, আর আমি বেশি বললেও তো লাভ নেই, কেটে ফেলে দিবে। মানে গান গেয়ে এতটা জনপ্রিয়তা, এত মানুষের মনের ভেতরে নিজের জায়গা করে নেওয়া, এটা কি আগে থেকে ভাবনায় ছিল না হুট করেই আসছে? কোনোদিনও এরকম ভাবনা ছিল না যে কেউ আমার গান শুনবে, বাট আমার গান খুব ভালো লাগতো, গানের প্রতি একটা প্রচণ্ড ভালোবাসা ছিল। সো ওইখান থেকে আসলে নিজের জন্যই গান করা, এখন হয়তো আমার সাথে সাথে আমার মতো অনেকে হয়তো আমার গান শুনেন আর কি। তো এটা আমার মনে হয় যে এটা ভেরি আনএক্সপেক্টেড আমার লাইফে। কিন্তু এটা কিন্তু সত্যি কথা বললাম, আমি কিন্তু একদম বাড়িয়ে বলিনি যে তপুর গান প্রেমিক প্রেমিকাকে শোনায় কিংবা প্রেমিকা প্রেমিককে শোনায়, মানে এক ধরনের প্রেমের গানের জায়গায় চলে গেছেন। মানে এইটা এইটা কি হুট করে নিশ্চয়ই আসেনি? এই জিনিসটা হয়তো, প্রেমটা হয়তো হুট করে আসেনি, প্রেমটা হয়তো আগের থেকে ছিল। বাট এটা সত্যি কথা যে অনেকেই আমাকে বলেছে তার ভালোবাসার মানুষকে সে এই গান শুনিয়ে সে মুগ্ধ করেছে, আবার সেই একই কাপল দেখা গেছে কিছুদিন পরে এসে বলেছে যে তাদের মধ্যে আর সম্পর্ক নেই, এরকমও হয়েছে। সো বাট এনিওয়ে, তাদের শুরুটা, যাদের শুরুটা আমার গান দিয়ে হয়েছে, আমি ডেফিনেটলি নিজেকে ভাগ্যবান মনে করি যে অ্যাটলিস্ট একটা সম্পর্ক হয়েছে আমার গানের থ্রুতে। সো এটা একটা বড় পাওয়া আই থিঙ্ক। গান লেখার ক্ষেত্রে মানে প্রেমকে এত কাব্যময় করে নিয়ে আসা, এত কাব্যিক করে তোলা, এটার পেছনে মানে এটার পেছনের মানে কি কবিতা লেখার কি অভ্যাস ছিল, নাকি কবিতাকে ভালোবাসার অভ্যাস ছিল, নাকি কবিতা পড়ার অভ্যাস ছিল, মানে কিভাবে আসলো এটা? এটা যেটা হচ্ছে যে আমার আমার কাছে মনে হয় যে আমার নিজেকে আমি এক্সপ্রেস করি গানের থ্রুতে। এটা একটা কথাকে আমি সাধারণভাবে হয়তো আমি হয়তো ওইভাবে গুছিয়ে বলতে পারবো না, কিন্তু আমি যখন ওইটা সুরে ফেলে আমার ভাবনাটাকে প্রকাশ করি, আমার মনে হয় যে ওইটা আমি আরও ভালোভাবে এক্সপ্রেস করতে পারি। সো এটা কবিতার চেয়ে আমি বলবো এটা আমার এক্সপ্রেশন, এটা আমি নিজেকে এক্সপ্রেস করার, আমি অনেক ইন্ট্রোভার্ট ছিলাম, এখন হয়তো কিছুটা কথা বলি। সো নিজেকে এক্সপ্রেস করতে গিয়ে, নিজের ভালোবাসা এক্সপ্রেস করতে গিয়ে এইগুলো আর কি লেখা হয়েছে। শব্দগুলোকে ভাবনাগুলোকে ছন্দে ফেলে মানুষকে বলা হয়েছে। তপুকে টানে প্রথম কোন বিষয়টা, মানে কোনো দৃশ্য, কোনো দৃশ্যকল্প, কোনো শব্দ, কোনো বাক্য, কোনো সুরের কোনো একটা ধরন, কোনটা? আপনি যেইগুলো কথা বলেছেন, এক একটা গানে এগুলোর কোনো না কোনো বা কোনো সুর বা কোনো কথা বা কোনো একটা এনভায়রনমেন্ট আমাকে স্ট্রাইক করলে আমি ওইটা নিয়ে তখন গান লিখতে পারি আর কি। এবং আমি একটা জিনিস লক্ষ্য করেছি, আমার যেই জিনিসটা আমাকে দাগ কাটে না বা যে জিনিসটা আমাকে স্ট্রাইক করে না, ওইটা নিয়ে কোনো কিছু জোর করে লিখতে গেলে ওইটা সুন্দর হয় না। সো ডেফিনেটলি কোনো একটা সিন, কোনো একটা সুর হয়তো কোথাও গুনগুন করে বাজছে, বা কোনো একটা কাব্যিক কথা মানুষের, ওগুলো আমাকে স্ট্রাইক করলে আমি দেখা যায় ওইটা নিয়ে লিখতে গেছি, ডেফিনেটলি এগুলো স্ট্রাইক করে। যেটা বলছিলাম, গভীর রাতে নাকি মানুষ মিথ্যা বলে না, এটা কি সত্য নাকি মিথ্যা? এটা ভেরি ট্রু, তবে আমি দিনের বেলাও মিথ্যা না বলার চেষ্টা করি। না না না, মানে কথার কথা বললাম, হ্যাঁ, কারণ নিজের মুখোমুখি হয়তো মানুষ, নিজের সাথে তো নিজে আর মিথ্যে বলা যায় না। তপুর গানে এত প্রেমের উপস্থিতির কারণে মানে জানতে ইচ্ছে হয়, শুধু আমার একার না, আমি নিশ্চিত আমাদের সঙ্গে যারা আছেন তাদেরও জানতে ইচ্ছে হয়, প্রেমিক হিসেবে তপু কেমন? আমি যে গানগুলো লিখেছি বা
বা আমার যে গানগুলো আপনি যে বলছেন যে কিভাবে এইভাবে সম্ভব, মানুষজন গান শুনছে, প্রেমিক প্রেমিকা তার ভালোবাসা মানুষকে গান শোনাচ্ছে, এইটা তখনই সম্ভব যখন আপনার প্রেমটা হবে একান্তই নিজের, আপনি প্রেমটাকে একান্ত নিজের মতো করে গুছিয়ে ওটা লিখতে পারবেন। যেটা বাস্তবিক ক্ষেত্রে যদি আপনি প্রেমে থাকেন ওইটা লেখাটা খুবই কষ্টকর। তার মানে কি, মানে এই এই সুন্দর গানগুলো প্রেম ছাড়াই এমনি এমনি আসছে? আমি আমি খুব ইন্ট্রোভার্ট ছিলাম, আমি যেটা হচ্ছে আমি আগে বলেছি এক্সপ্রেস করতে পারতাম। ইন্ট্রোভার্ট মানুষ যে প্রেম করতে পারবে না এমন কিন্তু কোনো কথা নেই। আমি প্রেম করেছি কিন্তু এটা ডেফিনেটলি একতরফা ছিল, বোথ ওয়েজ হয়নি। সেই জন্যই বলছি আমার স্বাধীনতাটা অনেক বড় ছিল। আনফর্চুনেটলি আমার যেটা হচ্ছে আমার জীবনে প্রেম একবারই হয়েছে, কারণ আমি মেয়েদের সাথে খুবই আনকমফোর্টেবল ছিলাম। আমি সবসময় আমি ক্যাডেট কলেজে ছিলাম, তো ওখানে কোনো নারী সংস্পর্শ ছিল না, ওইখানেও আমার প্রেম ছিল কল্পনায়। তারপরে আমি যখন নর্থ সাউথে ঢুকি তখনও দেখা যায় যে আমার ওই অভ্যাসটাই গড়ে উঠিনি যে একটা মেয়ের সাথে গিয়ে আমি স্বাচ্ছন্দ্যে কথা বলবো। সো প্রেমটা সবসময় আমার নিজের কাছেই ছিল। ডেফিনেটলি অনেককেই পছন্দ হয়েছে, অনেক সময় হয়তো চিন্তা করেছে আচ্ছা এর সাথে তো হতে পারে, কিন্তু আলটিমেটলি কারোর সাথে আমার ওইভাবে প্রেমের সম্পর্ক হয়নি। আমি প্রেম করেছি 3.5 বছর এবং তার সাথে প্রেম করেছি আমি এই শুরু করে এই ভয়ও ছিল যে সে যদি আমাকে চলে যায় আমি হয়তো এই ব্যথা সহ্য করতে পারবো না। সেই জন্য আমি আগেই তাকে বলেছি যে দেখো আমি প্রেম করব সব ফাইন, বাট তোমার আমাকে প্রমিস করতে হবে যে আমার সাথে তুমি বিয়ে করবে, অন্য কাউকে করবে না। এইভাবে আমি স্টার্ট করেছি। সো দ্যাট ওয়াজ মাই ফার্স্ট। বউকে উৎসর্গ করে কোনো গান আছে? বউকে উৎসর্গ করে ওই সেম কথাই বলবো যে স্পেসিফিক কাউকে নিয়ে গান করাটা না, উৎসর্গ হ্যাঁ উৎসর্গ উৎসর্গ একটা চাঁদ নিয়ে গান লিখতে পারি যেটা উৎসর্গ করলাম এরকম, মানে একটা সেই শুধুমাত্র জানে যে এই গানটা আমার জন্য। একটা গান আছে তার জন্য, এত ভেবে কি হবে, ভেবে কে করেছে কি কবে, ভাবছি না আর যা হবে হবার, এতদিন পারিনি জানো তো আমি এমনই, বলতে চাই আজ এখনই বলে দি, ভালোবাসি 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 ভালোবাসি, কিছু তো বলো হ্যাঁ অথবা না, হ্যাঁ যদি হয় হবে, না যদি হয় তবে কিছু বলো না, তুমি ভেবো না ভাঙবে না বন্ধুত্বটা, হ্যাঁ যদি হয় হবে, না যদি হয় তবে কিছু বলো না, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। আপনার গান লেখার ক্ষেত্রে সবচেয়ে বড় অনুপ্রেরণা যদি বলি, গান লেখা বা গান করার ক্ষেত্রে কাকে বলবেন যে আপনাকে অনুপ্রাণিত করেন? আমার সবচেয়ে অনুপ্রেরণা দিয়েছে আমার মা। আমি যখনই করতে চেয়েছি দেখা গেছে আমার প্রথম আমার আমাকে হেল্প করেছে আমার মা। আমরা মানে নিঃসন্দেহে একটু পরেই আপনার মাকে নিয়ে এবং আপনার আপনার আশপাশের যে মানুষজনরা আছেন তাদেরকে নিয়ে আমরা গল্প শুনব। মা আমাদের প্রত্যেকের জীবনে এক মানে বিশেষ নিয়ামক, এবং আমরা যারা গান বাজনা করার চেষ্টা করি কিংবা ছবি আঁকি বা লিখি
এই মাধ্যমের সঙ্গে আছি, আমরা কোনো না কোনোভাবে মাকে নিয়ে কিছু না কিছু করার চেষ্টা করি, ভাবি, সবাই ভাবে, সবাই প্রত্যেকের মতো করে মাকে নিয়ে এক্সপ্রেস করে। তপু কি মাকে নিয়ে কোনো গান করেছে? আমি এখন পর্যন্ত মাকে নিয়ে কোনো গান করিনি। কোনো আকুতি নাই, ইচ্ছে নাই? অবশ্যই আকুতি আছে, কিন্তু আমি কোনো সময় যেটা বলেছি যে আমার যে জিনিসটা আমার ভিতর থেকে যখন মনে হবে যে আমার এখনই লেখার সময়, হয়তো তখনই লেখা হবে। আমি এখন পর্যন্ত মাকে নিয়ে লেখা কোনো, কী বলবো, অসুন্দর গান পাইনি। সবগুলো গানই হৃদয়ে ছুঁয়ে যায়, কারণ মনে হয় যে এই ভালোবাসার জায়গাটা সবারই একই রকম স্ট্রং, একই রকমভাবে মানুষ তার মাকে ভালোবাসে। সো এই জায়গায় আমার মনে হয় বিশ্বের সবার সাথে একটা ঐক্য আছে। যদি গায়ক না হতেন তাহলে কি হতেন? ছোটবেলায় ডিটেকটিভ হওয়ার অনেক ইচ্ছা ছিল, গোয়েন্দা হওয়ার অনেক ইচ্ছা ছিল। ওটা যদিও তখনও বুঝতাম যে হয়তো এটা হওয়া সম্ভব নয়, বাট গায়ক যদি না হতাম তাহলে চাকরি করতাম হয়তো। স্বপ্নচূড়া একের আগে কি কোনো অ্যালবাম বা কোনো প্রকাশিত গান ছিল? স্বপ্নচূড়া এক প্রথম, তার আগে ইন্টারনেটে কিছু গান আমার ছড়িয়েছিল, তখন মাত্র ইন্টারনেট এসেছে, বাট অতটা মানে রিলিজড কোনো গান কোনো ছিল না। তারপর স্বপ্নচূড়া টু, তখনও তো যাত্রী তৈরি হয়নি নাকি, যাত্রীর যাত্রা শুরু হয়ে গেছে? আমার শুরুই হয়েছে যাত্রী নাম দিয়ে, বাট যাত্রীর দেখা যেত কথা সুর সবই আমার। ওই শুরুটাও একটা অ্যাক্সিডেন্টের মতোই, কারণ হচ্ছে ফার্স্ট যে সুযোগটা আসে আমার সেটা একটা ব্যান্ড মিক্স অ্যালবামের, কোনো একক শিল্পীর স্বপ্নচূড়া তো তাই, হ্যাঁ তাই ছিল। সো আমি আমার ওই নিজের গানটাকে আমার ব্যান্ডের নামে দেওয়া হয়েছিল তখন। সো দেখা গেছে যারা প্লে করেছে তারা হয়তো আমার ব্যান্ডে ছিল না, কিন্তু নামটা যাত্রীর নামে শুরু হয়েছিল আর কি। স্বপ্নচূড়া একেও কি যাত্রী নামেই ছিল? যাত্রী নামে ছিল, তপু নামে ছিল না? তপু নামে, তপু হয়েছে আমি 2008 থেকে, তার আগ পর্যন্ত যাত্রী। এখন শোগুলো কীভাবে হয়? এখন যেটা হয়েছে তপুর নামটা যাত্রীর চেয়ে অনেক বড় হয়ে গেছে। কিছু কিছু জায়গায় ব্যান্ড চায় তারা যাত্রী নামে চায়, কিন্তু ওখানে তপুও যায় আর কি সাথে, আবার কিছু জায়গায় তপুকে চায় কিন্তু যাত্রীও যায় সাথে। এভাবে মিক্স করে পারফরমেন্সের সময় আমার নিজের গান যাত্রীর গান সব একসাথেই করা হয়। এই 11 বছর পরে ব্যান্ডের অ্যালবাম করেছি, কারণ আমার যেটা মনে হয়েছে যে পাঁচজন মানুষ যখন একসাথে থাকে তাদের সমন্বয় একটা নতুন জিনিস তৈরি হতে পারে। কারণ আমি অনেকদিন ধরে একা তপু করছি, তো আমি নিজেও চেয়েছি যে একটু চেঞ্জ হোক। সেই জন্য লাস্ট যে অ্যালবামটা করেছি ওইটা আমার দেখা গেছে আমার ব্যান্ডের সবাই মিউজিক করেছে আগে, আমি ওইটার উপর সুর করেছি, লিরিক লিখেছি। সো আমরা একটা ভ্যারিয়েশন আনার চেষ্টা করেছি। সো আমার মনে হয় ব্যান্ডের প্রয়োজনীয়তা আছে, কারণ পাঁচজন মানুষের পাঁচটা ইনপুট যখন একসাথে হয় তখন একটা নতুন কিছু তৈরি হয়। সবার টিম ওয়ার্কটা ইম্পর্টেন্ট নতুন কিছুর জন্য আর কি। আমি আসলেও অনেক ভাগ্যবান দেখি মানুষ আমার প্রথম গান থেকে আমাকে গ্রহণ করেছে, এবং আমি মনে করি যে আসলে এটা ভাগ্যের একটা ব্যাপার আছে। ভক্তের পাগলামি, এটা যদি শিরোনাম হয়, আপনার সেই গল্পটা কি? ভক্তের যেটা হচ্ছে যে ডেফিনেটলি যখন প্রথম শুরু করি আমরা, কিন্তু আপনি আমি গান করি, আমাদের কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ড, আমরা তো মানুষ, আমরা মানুষের রিকগনিশন চাই। আমরা চাই যে একটা মানুষ আমার গান শুনে বলুক, বাহ অনেক সুন্দর হয়েছে, আমার খুব ভালো লাগে। এটা শুনতে সবারই ভালো লাগবে, এবং যাদের আজকে এই জিনিসটা নাই তারা চায় যে আমার যাতে হোক। সো প্রথম প্রথম ডেফিনেটলি আমার এগুলো মানে এখনও ভালো লাগে, বাট আগে এটা গায়ে নিতাম আমি, যে আমি খুব মাঝে মধ্যেই মনে হতো যে আচ্ছা তো অনেক কিছু করে ফেলেছি, আবার নিজেকে দমিয়ে ফেলতাম। তো এরকম ভক্তের ভালোবাসা যেমন হয়েছে যে আমার বাসায় এসে আমার জন্মদিনে দরজার কাছে গিফট রেখে চলে গিয়েছে। আরেকটা যেটা হচ্ছে ভালোবাসা, যে কোনো জায়গায় গেলেই দেখা যায় সবাই একটা এক্সট্রা ভালোবাসার আঙ্গিকে আপনাকে রিসিভ করে। সো এগুলো ডেফিনেটলি পেয়েছি, কিন্তু আমি সবসময়, আমি এখনও যখন ঘুরতে যাই আমার ওয়াইফের সাথে ফ্যামিলির সাথে আমি একা, আমি এই যে ক্যাপ পরি, আমি নিজেকে হাইড করে রাখার চেষ্টা করি। যদিও মনে করতে পারি যে আমার হয়তো চুল কম দেখে আমি ক্যাপ পরছি, বাট দ্যাটস নট দ্য রিজন। ভালোবাসাটার জন্য আমি বিরক্ত না, সবসময় আমি যে আমাকে ভালোবেসে আমার কাছে আসে আমি তাকে, আমি চেষ্টা করি যে সে যে আমাকে যে ভালোবাসা দিচ্ছে আমি যাতে তার 10 গুণ তাকে দিতে পারি। কিন্তু এটার জন্য কিন্তু আপনার একটা আমার মধ্যে নার্ভাসনেস কাজ করে, যে আমি কি আসলে তার সাথে ঠিকভাবে কথা বলছি, আমার কি তাকে নাইসলি ট্রিট করছি,
একজন মেহমান আসলে আপনি যেমন তথস্থ হয়ে যান যে কিভাবে তাকে আপ্যায়ন করবেন, আমার মধ্যে ওই জিনিসটা কাজ করে। এখন এটা কিন্তু একটা রেসপন্সিবিলিটি বা আপনার মধ্যে একটা মানে কি বলবো অস্থিরতার ব্যাপার চলে আসে যে আচ্ছা আমি ওকে দিতে পারছি কিনা। সো আমি এই অস্থিরতাটা যে আমার মধ্যে না আসে এই জন্য নিজেকে একটু হাইড করে রাখি, যদি কেউ চিনে আমি ডেফিনেটলি তাকে ভালোবেসে তাকে গ্রহণ করি এবং কথা বলি। আমি শেখার চেষ্টা করলাম, আমি একটা গান শুনতে চাই। একটা গোপন কথা ছিল বলবার বন্ধু, সময় হবে কি তোমার, একবার শুনে ভুলে যেও বারবার, ভুলেও কাউকে বলো না আবার। মুখে ভালোবাসি না বলে মনেতে প্রেম নিয়ে চলে আছে অনেকেই, এতদিন ছিল সাধারণ তার মাঝে এক ঝুঞ্জাকে, আজ বড় আলাদা লাগে মন আধারে নীলিমায় তোমাকে আজ খুঁজতে চায়, জানি না কোথায় পাও তোমায়, একবার এসে দেখো আমায়, ভেবেছি তাই এবার যা কিছু হবে হবার হোক তবু করে শিকার, পরাজয় মেনে নিয়ে সব কিছু বলে দিয়ে চাইবো আমার অধিকার, কপালে যা আছে লেখা মনে যদি পাইও ব্যথা দেখে নেব আমি এর শেষ, মিথ্যে অভিনয় আর নয় আর নয়, এই ভালো আছি এই বেশ মন আধারে নীলিমায় তোমাকে আজ খুঁজতে চায়, জানি না কোথায় পাবো তোমায়, একবার এসে দেখো আমায়। এক কথায় যদি জানতে চাই যে তপু মানুষটা কেমন? আমি আমার মতো যেটা বলতে পারি, কারণ আমি মনে করি যে প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা বৈশিষ্ট্য রয়েছে, স্বাতন্ত্র ব্যাপার রয়েছে। সো আমি আমার মতো, আমি সবসময় চেষ্টা করি যে জীবনটাকে নিয়ে ভাবতে। আমার আমার সবচেয়ে বেশি ভাবা হচ্ছে আমি কেন এখানে এসেছি, কেনই বা চলে যাব, এবং এর মাঝখানে আমার কি করা উচিত, এই কিছু চিন্তাই আমাকে প্রতিটা কাজের পিছনে আর কি আমাকে ভাবায় যে আমার এই কাজটা কিভাবে করা উচিত। তো এইভাবেই আমি গাইডেড আর কি। যদি জানতে চাই যে তপুর এখনকার স্বপ্নটা কি? এই সময়ের স্বপ্ন যদি আমি বলি যে নিজেকে হ্যাপি রাখা যে কোনো মোমেন্টে, যে কোনো কাজে, আর অন্যান্য ভালোবাসার জায়গা তো আছে গান, জীবনের শেষ পর্যন্ত গান লেখা শুরু করা, যদি একসময় সে গান গাইতেও না পারি অন্য কাউকে দিয়ে হয়তো গাওয়াবো, বাট আমার ভাবনাগুলোকে আমি যতটুক সম্ভব গানের মাধ্যমে রেখে যাব মানুষ যারা আমার গান শুনে তাদের জন্য। আগামী অ্যালবাম তপু যদি বের করে তাহলে সেক্ষেত্রে কীভাবে, মানে এটা মানে ক্যাসেট প্লেয়ার নেই, সিডি প্লেয়ার স্টোররুমে, তাহলে কি কি পদ্ধতিতে তপু মানুষের কাছে যাবে? আমাদের সব শিল্পের জন্যই একটা ভাবনার বিষয়, কারণ আমি এখন মানুষ শুনছে গান হেডফোনে এবং মানুষ খুবই অস্থির, কারণ হচ্ছে তার সামনে এখন সোশ্যাল মিডিয়া, সে প্রতি মোমেন্টে একটা কন্টেন্ট থেকে আরেকটা কন্টেন্টে সে জাম করছে, সে একটা ফানি ক্লিপস দেখছে আবার আরেকটা জায়গায় যাচ্ছে। সো একটা জায়গায় কনসেন্ট্রেশন মানুষের খুব কম, এবং একটা গান 5 মিনিট বা 6 মিনিট এই সময়টুকু দেওয়ার মানুষও আমি দেখি যে আজকাল অনেক কমে গেছে, কিন্তু তার মধ্যেও আমি বিশ্বাস করি এখনও অনেক মানুষ আছে যারা শুধু গান, একটা গান শোনে, কারণ গান এখন দেখারও বিষয় হয়েছে কিন্তু গান কিন্তু প্রথম হচ্ছে শোনার বিষয়। সো আমি যদি নেক্সট কোনো গান বের করি ওই সব মানুষের জন্যই করবো যারা গানটা এখনও শোনে, এবং যারা সিডিতে চায় আমি চাইবো যে তাদের জন্য আমি সিডি পৌঁছে দেওয়া, এবং হয়তো এখন অনেকে অনলাইনে শুনছে
তাদের জন্য আমি ব্যবস্থা রাখবো। তো এখন আসলে ওই সে আগের আয়োজন করে শোনার ব্যাপারটা নাই, কিন্তু আমাদের তো পৌঁছে দিতেই হবে কোনো না কোনোভাবে। তো যেই মাধ্যমগুলো আছে ওগুলো দিয়েই সর্বোচ্চ চেষ্টা করতে হবে এবং আশায় থাকতে হবে যে হয়তো এমন কোনো একটা প্রযুক্তি আসবে যেই প্রযুক্তি আবার মানুষকে সেই আয়োজন করে শোনার ব্যবস্থা করবে। তপুর সঙ্গে কথা বলতে বলতে অনেক রাত হলো, শীতের রাত, হিম, আর আমিও একটু একটু গান করি। তপু তো অনেক বড় মানুষের অন্তরে জায়গা করে নেওয়া একজন গায়ক, আমার মতো একজন ছোট্ট গায়কের তরফ থেকে তপুকে একটা গান উপহার দেওয়ার আছে। তপু যদি গিটারটা নেয়। এই রাত বিরাতে আলো আধারিতে, এই রাত বিরাতে আলো আধারিতে, পথে ফোট পাতে কিছু স্বপ্ন আধার কেটে টেনে আনব। এই রাত বিরাতে পথে ফোট পাতে কিছু স্বপ্ন আধার কেটে টেনে আনব। রাতটা পাগলা তোর এ গানরা, এ রাতটা পাগলা তোর, রাতটা পাগলা তোর, এই দিনটা দিলাম ও ও।